এক দুটো নয়, 56 রকমের ভোগ, বছরের প্রথম দিনের জন্য বিশেষ ভোগের ব্যবস্থা। অযোধ্যায় রামলালার জন্য এমনই বিশেষ ভোগের ব্যবস্থা করা হলো বছরের প্রথম দিনে। বছরের প্রথম দিনে ভগবানের জন্য 56 ভোগ প্রসাদ পাঠানোর রীতি রয়েছে, সেই প্রথা মেনেই এই কাজ। সোনার উপর তবকে মোড়া রয়েছে এই মিষ্টিগুলি। সূত্রের খবর, রসগোল্লা, লাড্ডু, বরফি সহ নানাবিধ মিষ্টি রয়েছে এই প্রসাদের থালায়। লখনৌয়ের একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান মধুরিমা, সেই দোকান থেকে এসেছে রামলালার জন্য বছরের প্রথম দিনের বিশেষ ভোগ। 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিনও পাঠানো হবে বিশেষ মিষ্টি। ভগবান রামকে রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস এই প্রসাদ নিবেদন করবেন। বিশেষ বিশেষ মিষ্টান্নতে সাজানো 56 ভোগের থালা, নানা ধরনের নানা স্বাদের মিষ্টি রয়েছে এখানে। রামলালা বিগ্রহের সামনে অর্পণ করা হয়েছে 56 ভোগের প্রসাদ, রইল সেই ছবি।